আজকের ট্যাক্স টক অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি ডিমা নেফারটিপি আমরা জানি যে ট্যাক্স সিজন চলছে এবং ট্যাক্স ফাইলিং করতে করতে হচ্ছে আমাদেরকে এপ্রিল পর্যন্ত চলবে আমাদের অনেক কিছু জানার আছে এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের অনুষ্ঠানে আজকে উপস্থিত হয়েছে আইআরএস এনরোল এজেন্ট পারফিসকাজি তিনি কাকাতুয়া এজেন্সির কর্ণধার এবং দীর্ঘ 26 বছর ধরে কমিউনিটিতে ট্যাক্স সেবা দিয়ে যাচ্ছেন আপনাকে স্বাগত জানাচ্ছি ট্যানকি ধন্যবাদ আমরা জানি যে ট্যাক্স সিজন চলছে আমি প্রথমে একটা প্রশ্ন ডিফারেন্ট একটা প্রশ্ন দিয়ে শুরু করতে যাচ্ছি যেটা আমার অভিজ্ঞতা দেখছি যে মানুষ অনেকেই জানে না যে আমাদের কমিউনিটির মানুষ আসলে কেন ট্যাক্স ফাইল করতে হয় এটা কি আপনি বলবেন অনেকে বোঝে না যে ট্যাক্স ফাইলটা যে তার নিজের অস্তিত্বের জন্য বা তার সার্ভাইভালের জন্য খুব জরুরি এবং সবাই খুব তাড়াহুড়ো করে যে আমি ট্যাক্স ফাইল করে কত টাকা পাবো কি অবস্থা কিন্তু শুধু টাকা পাওয়ার জন্যই তো আসলে ট্যাক্স ফাইল নয় ধন্যবাদ টাইম কর্তৃপক্ষকে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য ট্যাক্স ফাইলিংটা আমাদের কমিউনিটিতে একটু ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে অথবা ভুলভাবে বহুল প্রচলিত এটা আমি বারবারই বলার বলার চেষ্টা করি যে ট্যাক্স ফাইলটা করতে হয় এবং একটা শুদ্ধ ট্যাক্স ফাইল এটা কিন্তু নির্ভর করে আমার এব আয় এবং ব্যয়ের সঙ্গতির উপর অনেকে ফাইল করতে আসে তারা বলছে যে বছর শেষে তার ইনকাম ছিল চব্বিশ হাজার টোয়েন্টি ফোর থাউজেন্ড কিন্তু যখন তার ব্যয়ের হিসাবগুলো নেই যে বাড়ি ভাড়া দিচ্ছেন পনেরোশো ফুড অ্যান্ড রিলেটেড এক্সপেন্সেস হচ্ছে সাত আটশো ইউটিলিটি বিল দেন দুই তিনশো ক্রেডিট কার্ড বিল দেন চারপাশ সেলফোন এবং আদার্স মিসলেনিয়াস এক্সপেন্সেস কমিউটিং সব যোগ করলে দেখা যায় তার ইনকাম এসে দাঁড়ায় তিন হাজার অথবা চার হাজারে তার ব্যয় বেশি এই কথাগুলো আমাদের কমিউনিটিকে বুঝতে হবে যে তার আয়ের সাথে তার ব্যয়ের একটা সংগতি থাকতে হবে আইআরএস এবং নিউ ইয়র্ক স্টেট দুজনেই কিন্তু কেউ যদি স্বল্প আয়ের লোক হয়ে থাকে পরিবার হয়ে থাকে তাদের জন্য যেই পয়সাটা দিচ্ছে ওরা কিন্তু দেখতে চায় এই প্রজা পয়সাটা এই টাকাটা যারা ফেরত পাচ্ছে এটা সত্যিকার অর্থে যারা পাওয়ার যোগ্য তারা পাচ্ছে কি না তো ওরা সহজভাবেই বলে যে আমরা ইনকামটাকে প্রপারলি দেখাই না এবং ইনকাম না দেখাবার কারণে স্বল্প আয়ের লোকদেরকে যেহেতু বেশি দেয়া হচ্ছে যেহেতু যার আয় টোয়েন্টি ফোর থাউজেন্ড চব্বিশ হাজার কিন্তু খরচ চল্লিশ হাজার তার মানে তার ইনকাম কিন্তু ফর্টি থাউজেন্ড আর ফর্টি থাউজেন্ড ইনকাম সে যদি শো করে তাহলে তাহলে তার কিন্তু রিফান্ড অনেকখানি কমে আসে তো আমাদের কমিউনিটিকে এই জিনিসটা বুঝতে হবে যে একটা ফাইল যেন শুদ্ধ হয় শুধু সঠিক হয় এবং রিফান্ড পাওয়াটাই যেন তার মুখ্য না হয় এটা কিন্তু গৌণ আমার ইনকাম অনুযায়ী আমি যদি সরকার থেকে কিছু পাওয়ার যোগ্য হই অবশ্যই সেই টাকাটা আমি পাবো কিন্তু আমি যেন এটাকে নিজে ডেলিভারেটলি আমি এটাকে ইনকামটাকে স্বল্প রাখলাম কম রাখলাম এবং সরকার থেকে অনেকগুলো টাকা বের করে আনলাম পরবর্তীতে যদি কখনো অডিট অথবা অন্য কোন প্রক্রিয়ায় পরি রিভিউতে পরি তখন যেন আমার সমস্যা না হয় এদিকে নজর রাখতে হবে ধরা খাওয়ার মানে ভালো রকম একটা সুযোগ অবশ্যই অবশ্যই এখানে একটা সমস্যায় পড়ার একটা সুযোগ আছে আর আপনি কোন ফাইলটাকে একটা ভালো ফাইল বলবেন আপনি যেটা বললেন আপনার কথার রেস ধরে আমি যেটা বুঝতে পারছি যে এখানে কাগজপত্রের মধ্যে স্বচ্ছতা থাকতে হবে এবং প্রপার ডকুমেন্টেশনটা থাকতে হবে হ্যাঁ সেই ফাইলটাকেই আমি স্বচ্ছ অথবা একটা ভালো ফাইল বলবো সবচেয়ে প্রথমে যার ইনকামের সাথে যার ব্যয়ের লাইফস্টাইল এক্সপেন্সের লিভিং এক্সপেন্সের একটা সংগতি আছে এবং যার কাছে এনাফ ডকুমেন্টস আছে টু সাপোর্ট হিজ ক্লেম রেকর্ড রাখতে হবে প্রত্যেকটা ডকুমেন্ট তাকে কিন্তু সেভ করতে হবে সেলফ এমপ্লয়েডও একজন ভালো ফাইল করতে পারে সে যদি তার আয় এবং ব্যয়ের সাপোর্টিং গুলোকে সে ভালো মতো রাখে এবং কখনো অথবা অডিটের প্রক্রিয়ায় পড়লে সে যেন এগুলো দেখাতে পারে তো সেই ফাইলটাকেই আমরা ভালো ফাইল বলব সেক্ষেত্রে একটু জানতে চাইছি যে এবছর যারা ট্যাক্স ফাইলে ইনকাম ক্রেডিট ক্রেডিট ক্লেম করবে বা যেটাকে বলা হয় করবে তাদের জন্য কি সাজেশন এবছর চাইল্ড ক্রেডিট যারা ক্লেম করছে তাদের জন্য কিন্তু আইআরএস একটু কঠোর সর্বপ্রথম এই বছর প্রথমেই আই বলেছে চাইল্ড ক্রেডিট অথবা চাইল্ড ট্যাক্স ক্রেডিট আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিট এবং চাইল্ড ট্যাক্স ক্রেডিট যে ফাইলগুলো পাবে সেই ফাইলগুলোকে ওরা পনেরোই ফেব্রুয়ারির পর থেকে প্রসেসিং শুরু করবে এবং আরএস বলছে এই ফাইলগুলো প্রসেস করতে ওরা টোয়েন্টি ওয়ান ডেজ একুশ দিন সময় নিবে প্রিভিয়াসলি কিন্তু এই ফাইলগুলো আমরা যখন এর পূর্ববর্তী বছরগুলোতে যখন আমরা সাবমিট করেছি সাত দিনের মধ্যে লোকজন রিফান্ড চেক পেয়ে গেছে কিন্তু এবার বলা হচ্ছে যে সাতাইশে ফেব্রুয়ারি প্রথম চাইল্ড ক্রেডিট আর্ন ইনকাম ক্রেডিট এবং চাইল্ড ট্যাক্স ক্রেডিট ফাইলগুলোর চেক ইস্যু হওয়ার শুরু হবে অতএব খুব সঙ্গত কারণেই লোকজন ধরে নিতে পারে যে মার্চ মাসের আগে তারা কোনো রিফান্ড চেক পাবে না অথবা তাদের ব্যাঙ্কেও ডিপোজিট হবে না তো এই যে দীর্ঘ একটা সময় নিচ্ছে আইআরএস এটার কারণটা কি মানে এটা কি খুব পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করবে ডকুমেন্টেশন প্রপার কিনা হ্যাঁ সেই কারণেই আইআরএস এবার একটু সময় নিচ্ছে এর আগের বছরগুলোতে আইআরএস অনেক ক্ষেত্রে দেখা গেছে যে চাইল্ড ক্রেডিট দিয়ে দিয়েছে পরবর্তীতে চিঠি লিখে বলছে তুমি এই ক্রেডিটের যোগ্য ছিলে না তুমি এই টাকাটা আমাদেরকে ফেরত পাঠাও তো আইআরএস চাচ্ছে যে এই ফাইলগুলোকে ওরা যেন পুঙ্খানুপুঙ্খরূপে দেখতে পারে এবং এইগুলোকে প্রসেস করতে ওর জন্যই ওরা সময় বাড়তি নিচ্ছে ওরা বলেই দিচ্ছে যে টোয়েন্টি ডেজ লাগবে এই ফাইলগুলোকে প্রসেস করতে যেটা প্রিভিয়াসলি ওরা সাত দিন সময় নিত এবং অনেক ব্যবসা প্রতিষ্ঠান তারা ডাব্লু টু ইস্যু করবে এবং রিপোর্টিং টাইম হচ্ছে তাদের থার্টি ফার্স্ট জানুয়ারি তো থার্টি ফার্স্ট জানুয়ারিতে যদি ডাব্লু টু সাবমিট করা হয় অথবা টেন নাইনটি নাইন সাবমিট করা হয় এটা আইআরএস সিস্টেমে যেতেও কিন্তু সাত আট দিন সময় লেগে যাবে এগুলোকে আজকাল ইলেকট্রনিক্যালি সাবমিট করা হয় তো যাওয়ার পর যে ফাইলগুলো আসবে আইআরএস কিন্তু ইনকামগুলোকে ম্যাচ করার একটা সুযোগ পাবে এখানে খুবই পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করবে যাতে এখানে কোনো ফ্রডের ঘটনা না ঘটে কারণ এমনটা তথ্য আমাদের কাছে আছে পূর্ববর্তী বছরগুলোতে যে এই আর্ন ইনকাম ক্রেডিট বা চাইল্ড ক্রেডিটে কিন্তু অনেক ফ্রডের ঘটনা ঘটেছে অনেকেই অল্প ইনকাম দেখিয়ে ওখান থেকে পয়সা বাগিয়ে নিয়েছে তো সেটাই যাতে না হয় খুব সেটাই আমরা যারা সেলফ এমপ্লয়েড আমাদের যাদের সুযোগ আছে ইনকামকে উপর নিচ করার একটা জিনিস কিন্তু বুঝতে হবে যে আমাদের দায়িত্ব কিন্তু এন্ড অব দ্য ইয়ারে আমার ইনকামটাকে ট্রুথফুলি ডিক্লেয়ার করা আমরা যদি ইনকামটাকে ট্রুথফুলি ডিক্লেয়ার না করি তাহলে আমি সমস্যায় পড়তে পারি এবং আমার ফাইলটা যদি আই বিবেচনা করে যে এটা একটা ফ্রডুলেন্ট ফাইলিং ইউজুয়ালি আইআরএস তিন বছর প্রিভিয়াস ফাইলগুলো অডিট করতে পারে যদি আমার কোনো ফাইলিংয়ে ভুল হয়ে থাকে কিন্তু আমি যদি ফ্রডুলেন্ট ফাইলিং করি সবাইকে আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো আপনাদের এটা মনে রাখতে হবে যে কিন্তু বিগত বছর অথবা মোর প্রিভিয়াস ফাইলগুলোকে অডিটের আওতায় আনতে পারে এবং সেই ক্ষেত্রে এটা কিন্তু অত্যন্ত বিপজ্জনক হবে আরেকটা জিনিস যেটা দেখা যায় যে এরকম আপনি তো দীর্ঘ ছাব্বিশ বছর ধরে এখানে ট্যাক্সে ট্যাক্স এর মাধ্যমে কমিউনিটি সেবা করছেন এবং আপনার হাজার হাজার ক্লায়েন্ট কিন্তু একটা জিনিস দেখা যায় যে ট্যাক্স ফাইলিং এর সময় কিছু ব্যাংকের ছাতার মতো কিছু অফিস গজিয়ে যায় এবং তারা একটা মিথ্যা প্রলোভন দেয় যে ওই রকম একটা প্রতিষ্ঠিত কোম্পানিতে হয়তো আশি ডলার নিচ্ছে এর চার্জ কিন্তু আমরা তোমাকে পঞ্চাশ ডলারে ফাইল করে দিব তখন কিন্তু সবাই ওইখানে একটা ছোটার একটা ইয়ে থাকে এবং অনেকে আবার খুব ক্রেজি থাকে যে আমি কত রিফান্ড পাবো যে প্রশ্নটা একটু আগেও করেছে তো এই জায়গাগুলোতে বোধ অনেক বেশি সচেতন হতে হবে যে এটা তো আসলে কোনো মুদি দোকানে গিয়ে একটা প্রোডাক্ট কেনার মতো বিষয় এটা একটা দীর্ঘ প্রক্রিয়া এবং জীবনে ঘনিষ্ঠ একটা ব্যাপার সেটা যদি আপনি আমাদের কমিউনিটির মানুষদের জন্য একটু আমি আমার কমিউনিটিকে বলবো যে আপনারা মৌসুমি যারা ট্যাক্স প্রিপেয়ারার যারা এই সিজনেই শুধু আসে এবং সিজন শেষে ওরা চলে যায় তাদের কাছে যাওয়ার সময় দুবার চিন্তা করে নেবেন যেহেতু পরবর্তী সময়ে যদি আইআরএস অথবা স্টেটের থেকে আপনি কোনো চিঠি পান আপনি কিন্তু কারো কাছে পরামর্শের জন্য যাবেন সেই সুযোগটা আর থাকছে না যেহেতু তারা তখন নেই অতএব আপনি যখন যার কাছেই ফাইল করেন না কেন সব সবসময় আপনি দেখবেন যে প্রতিষ্ঠান ফাইল করছে সেই প্রতিষ্ঠানটি কত বছর ধরে করছে এবং আপনি যখন সেই প্রতিষ্ঠানের দরজায় পা রাখছেন অথবা প্রতিষ্ঠানে যাচ্ছেন আপনি নিজে কমফোর্টেবল কিনা আপনি আমি এর আগেও বলেছি এখনও বলছি আরেকটা অনুষ্ঠানে যে যেই প্রস্তুতকারক আপনাকে অনেক প্রশ্ন করছে ফাইলটা করার আগে অনেক সময় আপনারা মনে করেন সে বোধ হয়ে আপনার শত্রু কখনোই সেটা ভাববেন না সে আপনার বন্ধু তাকে আপনি সঠিক উত্তরগুলো দেন এবং সে কিন্তু চেষ্টা করছে আপনার ফাইলটা সঠিকভাবে করার তো তাকে আপনি সাহায্য করুন এবং অনেক বছর ধরে যারা এই কাজটি করছে এবং যেই লোকটির কাছে আপনি আপনার অনেক তথ্য এবং একটু ফাইন্যান্সিয়াল তথ্য দিবেন তাকে যদি সে যদি আপনার কমফোর্ট লেভেলটা উইন করতে না পারে তাহলে তার কাছে ফাইল করে তো পরবর্তীতে কষ্ট পাওয়ার কোনো কারণ নেই অতএব আপনি তার কাছেই যান যার কাছে আপনি গিয়ে কথা বলে আপনি নিজেই ভালো ফিল করছেন আপনি কমফোর্ট লেভেলটা এসছে এবং সে আপনার কাছ থেকে অনেক কিছু নারী নক্ষত্র বের করার চেষ্টা করছে তার মানে সে আপনাকে সাহায্য করার চেষ্টা করছে পরবর্তীতে আপনি যেন কোনো সমস্যায় না পড়েন খুব চমৎকার বলেছেন কারণ এটা একটা জীবন ঘনিষ্ঠ দীর্ঘমেয়াদী প্রক্রিয়া ট্যাক্স ফাইলিং এখানে ট্যাক্স ফাঁকি দেওয়ার কিছু নাই তার তার অস্তিত্বের প্রশ্ন তার সংসার তার সন্তানাদি তার টোটাল লাইফের ব্যাপার আপনি ২৬ বছর ধরে ট্যাক্স সেবা দিয়ে যাচ্ছেন আপনার এক একজন ক্লায়েন্ট পঁচিশ ছাব্বিশ বছর ধরে আপনার সাথে সম্পৃক্ত তো সে আপনি যেটা বললেন যে মৌসুমি ট্যাক্স পেয়ারদের কাছে গিয়ে লুজার হওয়ার আসবে কিছু নেই তো আমাদের আরো কিছু বিষয় আছে আলাপ করবার আমরা ফিরে আসছি ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি প্রিয় দর্শক দেখছেন ট্যাক্স টক আমাদের আজকের অতিথি কাকাতো এজেন্সির কর্ণধার পারভেজ কাজী ছোট্ট একটা বিরতি নিচ্ছি ফিরে আসছি খুব শীঘ্রই আমাদের সঙ্গেই থাকুন দর্শক আর স্বাগত জানাচ্ছি টেক্সট টক অনুষ্ঠানে আমরা বিরতির আগে যে কথা বলছিলাম সেটা রেশ ধরে আবার এখন জানতে চাইছি যে প্রতি বছরে আর্নড ইনকাম ক্রেডিট বলে আমরা একটা শব্দ টার্ম জানি যেটা আপনারা খুব ভালো জানেন চাইল্ড ক্রেডিট তো কারা এই আর্ন ইনকাম ক্রেডিট বা চাইল্ড ট্যাক্সটা পাওয়ার জন্য এলিজিবল খুব লেম্যান্স টার্মে যদি বলি তাহলে এটা হচ্ছে স্বল্প আয়ের পরিবারদের জন্য আই এটা একটা বিশেষ সরকারের এটা একটা আমি বলব যে সাহায্য যে বুঝছে যে এই একটা দুটো তিনটা বাচ্চা নিয়ে এই ফ্যামিলিটা এই পরিমাণ টাকা আর্ন করে খুব স্বচ্ছ জীবন যাপন করে নাই তো সরকারের পক্ষ থেকে এই টাকাটা অতিরিক্ত দেয়া হয় এবং এই টাকাটা যাদের কোনো চাইল্ড নেই কিন্তু ইনকাম পনেরো হাজার অর বিলো তারাও কিন্তু পেতে পারে কিন্তু কন্ডিশন হচ্ছে যে ফাইল করছে তাকে পঁচিশ বছর বয়সের ঊর্ধ্বে হতে হবে এবং পঁয়ষট্টি বছর পর্যন্ত এই টাকাটা দেয়া হয়ে থাকে এর ঊর্ধ্বে নয় আর যাদের চাইল্ড আছে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ যদি একটা দুটো তিনটা চাইল্ড নিয়ে ফাইল করে থাকে এবং ইনকাম বাহান্ন হাজার আমার এক্স্যাক্টলি এমনটা মনে নেই বোধ হয় ফিফটি ফোর থাউজেন্ড এর নিচে হয় তাহলেও তারা এই ক্রেডিটটা পাওয়ার যোগ্য এবং সরকার এবছর এই ক্রেডিটটা কিন্তু একটু বাড়িয়েছে অল্প স্বল্প বাড়িয়েছে আমাকে দু চারজন এসে বলছিল আমার ক্লায়েন্ট এটাকে বলে দ্বিগুণ করা হয়েছে সেই তথ্যটা সত্য নয় ওরা বলছে যে ওরা পত্রপত্রিকায় পড়েছে কিন্তু এটা সত্য নয় এটা দ্বিগুণ করা হয়নি এটা কিছুটা বাড়ানো হয়েছে অল্প কিছু বাড়ানো হয়েছে কিন্তু দ্বিগুণ করা দ্বিগুণ করা হয়নি হ্যাঁ অল্প কিছু বাড়ানো হয়েছে বাড়ানো হয়েছে কেন সরকার কস্ট অফ লিভিং এর সাথে এটাকে অ্যাডজাস্ট করে যেহেতু প্রতি বছর কস্ট অফ লিভিং বাড়ছে ওর জন্য সরকারও যেই টাকাটা এই স্বল্প আয়ের পরিবারদের সময়ের সাথে সাথে এই টাকাটাকে একটু বাড়িয়ে থাকে তো সেই প্রক্রিয়াতে এটা বাড়ানো হয়েছে তাহলে আপনার কথা থেকে যেটা জানতে পাচ্ছি যে যারা স্বল্প আয়ের পরিবারগুলো যাদের অনেকগুলো সন্তান আছে কিন্তু আয় সেরকম স্যাটিসফাইড নয় তাদের জন্য সরকারের এটা একটা বিশেষ খাত এবং তারা এটা এলিজিবল তবে অবশ্যই তাদের প্রপার ডকুমেন্টেশনটা থাকতে হবে অবশ্যই এবং এবছর আইআরএস ডকুমেন্টেশনের ক্ষেত্রে একটু কড়াকড়ি আরোপ করেছে এটা নিয়ে যদি কিছু বলেন হ্যাঁ ডকুমেন্টেশনের সবচেয়ে বড় যেই জিনিসটায় আইআরএস এবার একটু জোর দিচ্ছে সেটা হচ্ছে আমি বলছি যে এক্স আমার সন্তান তো আইআরএস বলছে যে ঠিক আছে এক্সের বার্থ সার্টিফিকেটটা কোথায় এবং এটা আমাদের ট্যাক্স প্রিপেয়ারার আমাদের কাছে এটার কিন্তু একটা কপি রাখতে হবে এবং এক্স যেই সন্তানকে আমি ক্লেম করছি আমার ফাইলে তার রেসিডেন্সি স্ট্যাটাস মানে ইউএসএতে যদি ছ মাসের অধিক থাকে তাহলেই সে এই আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিট অথবা চাইল্ড ট্যাক্স ক্রেডিটের জন্য যোগ্য বিবেচিত হয় তো অবশ্যই দু হাজার ষোলো ট্যাক্স ইয়ারে এই দেশে কিন্তু ট্যাক্স বছরটা হচ্ছে ক্যালেন্ডার ইয়ার মানে জানুয়ারি পহেলা থেকে থার্টি ফার্স্ট ডিসেম্বর তো এর মধ্যে মোট দেন সিক্স মান্থ আমার সন্তানকে এই দেশে থাকতে হবে অনেকে আসছে এসেছে নভেম্বর দুই হাজার ষোলোতে দুইজন বাচ্চা চাইল্ড নিয়ে এবং তাদেরকে বলা হয়েছে যে তোমরা ট্যাক্স ফাইল করলে তো অনেক টাকা পাবে তো তারা দুই হাজার ষোলোর নভেম্বর এসছে অথবা সেপ্টেম্বর এসছে তারা চলে এসেছে আমার অফিসে বলছে যে ভাই আমাকে বলেছে আমার ব্রাদার অথবা সিস্টার যিনি আমাকে ইমিগ্রেন্ট করে এনেছেন যে আমার দুটো চাইল্ড আমি এবার ফাইল করলে অনেক টাকা পাবো অতএব আপনার কাছে এসছি না ওনারা কোনো টাকাই পাবে না প্রথমত বাচ্চাগুলো এখানে মোর দ্যান সিক্স মান্থস ছিল না এবং ওনাদেরও কোনো ইনকামের কাগজ নেই আয়ের কোনো পেপারস পেপার্স নেই তো অতএব ওনারা কোনোভাবেই এই টাকাটার জন্য যোগ্য হবে না আর যেটা বলছিলাম রেসিডেন্সির জন্য যেই ডকুমেন্টগুলো দরকার হচ্ছে সেগুলোর মধ্যে মূলত স্কুল ভেরিফিকেশন অনেকেই স্কুল ভেরিফিকেশানটা আনতে পারে না কিন্তু দুই হাজার ষোলোতে যদি চাইল্ডের রিপোর্ট কার্ড কোনো বাবা মা রেখে থাকে তো সেটার কপি দিলেও চলবে আমরা শুধু দেখতে যাই চাই যে ছ মাসের অধিক সে এখানে ছিল যারা স্কুলে যায় না তাদের জন্য আমরা বলি নিয়ে আসতে অথবা যদি তারা রেগুলারলি তার কোনো পেডিয়াট্রিশিয়ান থাকে অথবা ডক্টরের সেই পেডিয়াট্রিসিয়ানের কাছ থেকে যদি চিঠি নিয়ে আসতে পারে যে দুই হাজার সিক্সটিন এন্টায়ার ইয়ারে ও তার হ্যাঁ সেবা নিয়েছে পেশেন্ট ছিল আরেকটা চিঠিও আমরা অ্যাকসেপ্ট করি অনেক সময় অনেক ডক্টর অফিস অথবা অনেকে বাচ্চাকে হসপিটালে দেখায় হসপিটালগুলো এই ধরনের চিঠি অথবা কোনো ভেরিফিকেশান দিতে চায় না তো সেই ক্ষেত্রে ও যে বাসায় ভাড়া থাকে সেই ল্যান্ডলর্ড যদি লিখে দেয় অনেকে সুপারের থেকে চিঠি নিয়ে আসে আমরা সেগুলো অ্যাকসেপ্ট করি হ্যাঁ আমরা সাম ফর্ম অফ ডকুমেন্টেশন দেখতে চাই এবং রাখতে চাই যেন ইন কেস অফ কোয়ারি আমরা যেন এগুলোও দিয়ে এই যার ফাইলটা করলাম তাকে যেন সাপোর্ট করতে পারি আর আইটা ফরচুয়াই নতুন নিয়ম এটা শুধুমাত্র নিউ ইয়র্ক স্টেটে এটা ফেডারেলের জন্য আইআরএসের জন্য এটা কোনো মানে নতুন কিছু না আইআস এটা চায় না কিন্তু নিউ ইয়র্ক স্টেটে যদি কেউ ট্যাক্স ফাইল করতে চায় তার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে লার্নার্স পারমিট থাকে অথবা নন ড্রাইভার্স আইডি থাকে তাহলে তাকে ওই ড্রাইভিং লাইসেন্স অথবা নন ড্রাইভার্স আইডি নাম্বারটা দিতে হবে ইস্যু ডেট এক্সপায়ারি ডেট আর যদি কারো না থাকে আমরা তখন লিখে দিব যে তার নাই এই ধরনের আইডি কিছুই নাই তার গ্রিন কার্ডটা নিয়ে আসে কিন্তু গ্রিন কার্ড কি আইডি হিসেবে আপনারা বিবেচনা করেন গ্রিন কার্ড কখনোই ফটো আইডি নয় পাসপোর্ট কখনোই ফটো আইডি নয় আমাদের কমিউনিটি অনেক সময় ভুল বুঝে থাকে মনে করে গ্রিন কার্ড আছে আমার আবার আইডি লাগবে কেন হ্যাঁ অবশ্যই যারা দেশে আছেন আপনাদের কিন্তু স্টেট আইডি করে নেবেন এটা অত্যন্ত প্রয়োজনীয় একটা ডকুমেন্ট এর আগে কখনো চা চায়নি নিউ ইয়র্ক স্টেট এই প্রথমবার এটা শুরু করেছে এবং এবার থেকে প্রতি বছর এটা লাগবে আমি ধরে নিচ্ছি তো যাদের আইডি নেই আপনারা আইডি করে ফেলেন আপনাকে ড্রাইভিং শিখতে হবে আপনি নন করতে পারেন অথবা যারা ড্রাইভিং লাইসেন্স নিতে চায় আপনার যদি লার্নার্স পারমিট থাকে সেটাও একটা আইডি আর ড্রাইভিং লাইসেন্স তো আইডি বটেই তবে গ্রিন কার্ড পাসপোর্ট এগুলো ফটো আইডি নয় আপনি তো অনেকদিন ধরে এখানে দীর্ঘ দুই যুগের অধিক কাল ধরে ছাব্বিশ বছর ধরে করছেন তো আমাদের বাংলাদেশিদের প্রবণতা কেমন দেখছেন ট্যাক্স দেবার ব্যাপারে ট্যাক্স ফাইলিং কর দেবার ব্যাপারে মানে সাধারণত এরকম একটা ধারণা কিন্তু তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলো থেকে আমরা পেয়ে থাকি যে অনেকে কর ফাঁকি দেবার যে ব্যাপারটা থাকে কিন্তু এখানে আপনি কেমন দেখছেন এই খোদ আমেরিকাতে আমাদের বাংলাদেশিরা কতটা সচেতন ট্যাক্স পে করবার ব্যাপারে এটা দুর্ভাগ্য হলেও সত্য যে আমরা কিন্তু একটা ট্যাক্স ফাইলিং অথবা ট্যাক্স দিয়ে আমরা আমাদের দেশের থেকে আসিনি আমরা ট্যাক্সের সাথে খুব একটা পরিচিত নয় সেই প্র্যাকটিসটা আমাদের দেশে এখন এসেছে এখন দেশে যাই মাঝে মধ্যে শুনি যে মোটামুটি সবাই ট্যাক্স ফাইল করছে কিন্তু আজকের থেকে দশ বছর আগেও বাংলাদেশে ট্যাক্স দেবার প্রচলন এরকম ছিল না যার জন্য ট্যাক্স দেবার প্রবণতা আমাদের মধ্যে নেই এই জন্যই জানতে চাইছি যে এখানেও কিন্তু সেই ধারণাটাই তারা অনেকটা বহন করে বা সেই সচেতনতাটা তারা অর্জন করতে তাদের সময় লাগে ওই যে সেই ব্যাক অফ দেয়ার হেড তারা ট্যাক্স দিয়ে আসেনি এখানে আসার পর যখন শুনছে বছর শেষে তাকে ট্যাক্স দিতে হবে তো তখন সবাই একটু আমরা যখন ট্যাক্স পে করার কথা বলি তারা একটু রুখে দাঁড়ায় বলে যে আমার এই ইনকাম আমি একা তো কি হয়েছে আমি তো বাড়ি ভাড়া দিই এত আমার খাওয়া খরচ এত আমাকে কেন ট্যাক্স পে করতে হবে যেহেতু যাদের চাইল্ড নেই এবং যারা সেলফ এমপ্লয়েড মোস্টলি তারা পে করে থাকে অথবা যাদের ডাব্লু টু আছে তেও যারা ইনক ট্যাক্স খুব একটা করার নি আজকে এক ভাইয়ের ফাইল করছিলাম ওনাকে কিছু টাকা দিতে হবে উনি বলছিলেন যে আমাকে কেন পে করতে হচ্ছে আমি তো ডাব্লু টুতে দিয়েছি তো আমি ওনাকে দেখালাম যে আপনার ডাব্লু টু ইনকাম অ্যাওয়ার্ড থার্টি থাউজেন্ডের মতো আপনার ফেডারেল ট্যাক্স উইথ হয়েছে সাতশো নব্বই টাকা উনি বললো যে এটা আমার এমপ্লয়ার ভুল করেছে এত কম টাকা কেন ডিডাক্ট করেছে তো ওনার ডাব্লু টুতে আবার লেখা আছে ম্যারেড উইথ ফোর ডিপেন্ডেন্ট তো আমি বললাম যে দেখেন আপনার ডাব্লিউ টুতে লেখা আছে ম্যারেড উইথ ফোর ডিপেন্ডেন্ট কিন্তু আপনি ফাইল করছেন সিঙ্গেল বলছে হ্যাঁ আমি তো ডাব্লিউ টুতে মানে চেক নেওয়ার সময় সিঙ্গেল বলেছি এই কারণে প্রথমে সিঙ্গেল বলার পর দেখি যে ওরা সবই অলমোস্ট কেটে রাখে খুব ছোট্ট একটা চেক নিয়ে বাসায় ফিরি তো ওর জন্যই আমি নাম্বার বাড়িয়ে দিয়েছি সো দ্যাট আমার উইথ হেলথ যেন কমে যায় তো আমি বললাম যে সেই কারণেই আপনার উইথেল্ড এত কমে গেছে যে এখন আপনাকে পে করতে হচ্ছে তো বটম লাইন কিন্তু সেম এই টাকাটা উনি প্রতি সপ্তাহে কেটে রাখতে পারতেন উনি সেটা করেননি এন্ড অফ দ্য ইয়ারে পে করছেন আর উনি যদি প্রথম থেকেই কেটে রাখতেন তাহলে এখন তাকে পে করতে হতো না তো ট্যাক্স দেবার প্রবণতা আমাদের নেই তো ইদানিং অনেকে কিন্তু দিচ্ছে এবং অনেকেই ফাইল করতে এসে বলে যে পারভেজ ভাই ফাইলটাকে খুব নিখুঁতভাবে করেন আমি কিন্তু আইআরএস থেকে কোনো প্রকার চিঠি পেতে চাই না এবং চিঠি পেলে প্রথম ফোনটা কিন্তু আপনাকে করব তো আমরা বুঝছি যে যদিও প্রিভিয়াসলি লোকজনের ট্যাক্স পে করার প্রবণতা কম ছিল কিন্তু ইদানিং বাড়ছে এবং অনেকে এসে বলে আমি রিফান্ডের জন্য আসি নাই আমি একটা নিখুঁত ফাইলের জন্য আসছি ল অনুযায়ী নিয়ম অনুযায়ী নিয়মের মধ্যে রেখে আমাকে যতখানি দিতে পারবেন ততখানি দেন এর বেশি আমি চাই না এ অবশ্যই অবশ্যই আমাদের এবং নিউ জেনারেশন আসছে ট্যাক্স ফাইল করতে তারা কিন্তু বলছে আমি কেন রিফান্ড পাচ্ছি সে যখন ফাইল দিল আমি তার ডাব্লু টু ইনপুট করলাম ফাইলটা করলাম এবং বললাম যে তুমি এত পাচ্ছ ও কিন্তু বলে আমি কেন রিফান্ড পাচ্ছি এটা কিন্তু নিউ জেনারেশন বলছে মানে আমাদের সন্তানেরা যারা এখন ফাইল করতে আসছে নতুন বাংলাদেশি আমেরিকানরা তারা বলছে তো এটা অত্যন্ত সৌভাগ্যের কথা যে তাদের মধ্যে সচেতনতা আসছে ও তো বল ও এসে বলছে আমি তো ফাইল করতে আসছি ট্যাক্স কিছু পে করবো আমাকে ফেরত দিচ্ছে কেন আমি বললাম যে তুমি অলরেডি পে করেছ এবং তোমার যে এক্সেস পেমেন্টটা হয়েছে W2 তে সেটা সরকার তোমাকে ফেরত দিয়ে দিচ্ছে সেটা খুবই আশার কথা এবং তারই তো একদিন আমাদের কান্ডারি হবে দেশে অবশ্যই অবশ্যই তো অসংখ্য ধন্যবাদ পারভেজ গাজি আপনি আমাদের দর্শকদের জন্য আর কিছু বলার আছে আপনার ধন্যবাদ টাইম টিভি কর্তৃপক্ষকে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য আমি কাকাতো এজেন্সি প্রথম ট্যাক্স প্রস্তুতকারক প্রতিষ্ঠান আমাদের কমিউনিটি আমি সেই দীর্ঘ উনিশশো থেকে এই সেবাটা দিয়ে আসছি আপনারা এখনো যারা ফাইল করেননি খুব তাড়াহুড়ো করার কিছু নেই যেহেতু আইআরএস বলছে ওরা সময় একটু নিবে রিফান্ড চেকটা পেতে একটু সময় লাগবে আপনারা অবশ্যই ফাইলগুলো করেন সঠিকভাবে করেন এবং রেকর্ড কিপিং একটা কিন্তু বড় প্রয়োজন এটাকে মাথায় রেখে সুন্দর সঠিক সুখখ একটা ফাইল করেন এবং আপনারা সুস্থ এবং ভালো থাকুন ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আজকের ট্যাক্স টক আপনারা সবাই ট্যাক্স ফাইল করুন সঠিকভাবে জেনে এবং ক্রেডিবেল জায়গা থেকে সবাই ভালো থাকুন সবার জন্য শুভ কামনা